সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মৌমিতা মাসিয়া। কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবির থেকে বিশাল বহর নিয়ে ভাসানচরে যাচ্ছে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা। এদিকে রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের ভাসানচরে স্থানান্তর অবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠন দুটি বলছে, ভাসানচরে স্থানান্তরের জন্য ইতিমধ্যেই 4,000 রোহিঙ্গার একটি তালিকা বাংলাদেশ কর্তৃপক্ষ তৈরি করেছে। 3 ডিসেম্বর এই স্থানান্তর শুরু হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ভাসানচরে স্থানান্তর অবিলম্বে বন্ধ করা উচিত। বাংলাদেশের সরকারের উচিত একটি স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া অনুসরণ করে শরণার্থীদের বুঝে শুনে সিদ্ধান্তের ভিত্তিতে এবং দ্বীপটিতে যাওয়া আসার অনুমতি সাপেক্ষে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লালবাগ থানার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 3 নেতার 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নূরের সহযোগী এই 3 নেতা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ এবং সংগঠনের ঢাবি শাখার সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা। এর আগে গত 20 সেপ্টেম্বর রাতে ঢাবির এক শিক্ষার্থী ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নুরু সহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ধর্ষণে সহায়তাকারী হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়। নিরপেক্ষ বিচার নিয়ে আশঙ্কা থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিএ হত্যা মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি অনাস্থা প্রদান করেন আসামিপক্ষের আইনজীবীরা। অনাস্থা আবেদনে উল্লেখ করা হয়, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বেআইনিভাবে মামলার সাক্ষীদের পুনরায় আদালতে ডেকে জবানবন্দি নেওয়া হয়েছে। এতে নিরপেক্ষ বিচার নিয়ে আসামিদের ন্যায় বিচারের আশঙ্কা তৈরি হওয়ায় আদালতের প্রতি অনাস্থা দিয়েছেন কারাগারে আটক 22 আসামির আইনজীবী। সিলেটের মুরারি চান কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুরকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10:30 দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে এই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা নগরের শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। ঘটনার 2 মাস 8 দিনের মাথায় আদালতে চার্জশিট দিল পুলিশ। আগামী সপ্তাহের মধ্যেই রাশিয়ায় বড় পরিসরে করোনার টিকা প্রয়োগ শুরুর নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বুধবার মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই নির্দেশনা দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পুতিন জানান, আগামী কয়েক দিনের মধ্যেই 20 লাখ টিকা সরবরাহ করা হবে। প্রকাশিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। এবার সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলেছে নডড়াই ও ফাগুন হাওয়া। সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। সেরা অভিনেতা হিসেবে আবার বসন্তের তারিক আনাম খান আর অভিনেত্রীর তালিকায় রয়েছেন সুনেরা বিনতে কামাল। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে রয়েছেন ফজলুল রহমান বাবু আর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নার্গিস আক্তার মায়া দ্য লস্ট মাদার ছবির জন্য পুরস্কার জিতে নিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। এদিকে এবারে সেরা সঙ্গীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমাতুজ জাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে যৌথভাবে আফরিন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশি, সেরা গীতিকার হিসেবে কামাল আব্দুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা প্রযোজক পরিচালক মাসুদ পারভেজ ও অভিনেত্রী প্রযোজক পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা। প্রতি মুহূর্তে সংবাদ জানতে সাথেই থাকুন, ভিজিট করুন